দর্শক, এই মুহূর্তে রাঙামাটির সংবাদ জানতে আমরা যে চলে যাচ্ছি সেখানে। পানি কমে যাওয়ায় রাঙামাটির সাজেকে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হচ্ছে, এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মিশু দে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে সাজেক থেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা শুরু হয়েছে। কিছুক্ষণ আগে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার রুমান আক্তারের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা শুরু হয়েছে। তাদের সকাল 10টা এবং দুপুর 2টায় যে পটকলের গাড়ি রয়েছে সে পটকলে তাদের ফিরিয়ে আনা হবে। এর আগে গত মঙ্গলবার দুপুর থেকে সাজেকে প্রায় 100+ পর্যটক এবং প্রায় 40টি গাড়ি আটকা পড়ে, এ ছিল রাঙামাটি থেকে সর্বশেষ। দর্শক, এই মুহূর্তে রাঙামাটির সংবাদ জানতে আমরা যে চলে যাচ্ছি সেখানে। পানি কমে যাওয়ায় রাঙামাটির সাজেকে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হচ্ছে, এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মিশু দে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে সাজেক থেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা শুরু হয়েছে। কিছুক্ষণ আগে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার রুমান আক্তারের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা শুরু হয়েছে। তাদের সকাল 10টা এবং দুপুর 2টায় যে পটকলের গাড়ি রয়েছে সে পটকলে তাদের ফিরিয়ে আনা হবে। এর আগে গত মঙ্গলবার দুপুর থেকে সাজেকে প্রায় 100+ পর্যটক এবং প্রায় 40টি গাড়ি আটকা পড়ে, এ ছিল রাঙামাটি থেকে সর্বশেষ। দর্শক, এই মুহূর্তে রাঙামাটির সংবাদ জানতে আমরা যে চলে যাচ্ছি সেখানে। পানি কমে যাওয়ায় রাঙামাটির সাজেকে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হচ্ছে, এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মিশু দে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে সাজেক থেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা শুরু হয়েছে। কিছুক্ষণ আগে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার রুমান আক্তারের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা শুরু হয়েছে। তাদের সকাল 10টা এবং দুপুর 2টায় যে পটকলের গাড়ি রয়েছে সে পটকলে তাদের ফিরিয়ে আনা হবে। এর আগে গত মঙ্গলবার দুপুর থেকে সাজেকে প্রায় 100+ পর্যটক এবং প্রায় 40টি গাড়ি আটকা পড়ে, এ ছিল রাঙামাটি থেকে সর্বশেষ। দর্শক, এই মুহূর্তে রাঙামাটির সংবাদ জানতে আমরা যে চলে যাচ্ছি সেখানে। পানি কমে যাওয়ায় রাঙামাটির সাজেকে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হচ্ছে, এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মিশু দে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে সাজেক থেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা শুরু হয়েছে। কিছুক্ষণ আগে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার রুমান আক্তারের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা শুরু হয়েছে। তাদের সকাল 10টা এবং দুপুর 2টায় যে পটকলের গাড়ি রয়েছে সে পটকলে তাদের ফিরিয়ে আনা হবে। এর আগে গত মঙ্গলবার দুপুর থেকে সাজেকে প্রায় 100+ পর্যটক এবং প্রায় 40টি গাড়ি আটকা পড়ে, এ ছিল রাঙামাটি থেকে সর্বশেষ। দর্শক, এই মুহূর্তে রাঙামাটির সংবাদ জানতে আমরা যে চলে যাচ্ছি সেখানে। পানি কমে যাওয়ায় রাঙামাটির সাজেকে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হচ্ছে, এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মিশু দে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে সাজেক থেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা শুরু হয়েছে। কিছুক্ষণ আগে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার রুমান আক্তারের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা শুরু হয়েছে। তাদের সকাল 10টা এবং দুপুর 2টায় যে পটকলের গাড়ি রয়েছে সে পটকলে তাদের ফিরিয়ে আনা হবে। এর আগে গত মঙ্গলবার দুপুর থেকে সাজেকে প্রায় 100+ পর্যটক এবং প্রায় 40টি গাড়ি আটকা পড়ে, এ ছিল রাঙামাটি থেকে সর্বশেষ।